আসসালামু আলাইকুম দর্শক আমল অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত আল্লাহ আল্লা রহমতের মাস শেষের দিকে চলে এসেছি আল্লাহ সুবাহর বরকতের মাসে আমরা একেবারে শেষ প্রান্তে চলে এসেছি দর্শক আজকে আমরা জানবো এই রমাদনের পরে সাওওয়াল মাসের ছয়টি রোজা রাখার ফজিলত নিয়ে আকরাম সাহির হাদিস عن أيوب الأنصاري رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال حضرت أبو أيوب الأنصاري رضي الله تعالى عنه تكي برنية نبي پاك صلى الله عليه وسلم ملعك من صوم رمضان جبكت رمضان مشر رجع رقلو ثم اتبعه بست من شوال فكأنما ما الدهر رمضان ترشت رجع پالون كورار پوري شوال مشي ছয়টি রোজাকে রাখবে আল্লাহ তাকে ফাকা স সাহার পুরো বছর রোজা রাখার সবাব দিয়ে দেবেন মাত্র ছয়টি ছয়টি রোজা রোজা এই রাখার দ্বারা পাক আমাদেরকে পুরো এক বছর রোজা রাখার সবাব দিয়ে দেবেন এত সৌভাগ্যের আমল এত সৌভাগ্যের বিষয় কেন আমরা রাখব না এই জন্য প্রত্যেকে আমরা নিয়াত করে ফেলি এই ছয়টি রোজা আমরা রাখবো রমাদান আমাদের থেকে বিদায় নিচ্ছে কিন্তু আমাদের উচিত আমাদের করণীয় হবে রমাদনের পরেও রোজা রাখা বিশেষ করে প্রত্যেক সপ্তাহে দুদিন রোজা রাখা বৃহস্পতিবার এবং সোমবার রসুল আকরাম সাল আসলাম বৃহস্পতিবার রোজা রাখতেন সোমবারেও রোজা রাখতেন সোমবারে রোজা রাখতেন কেন তার তিনি এই দিনে দুনিয়াতে এসেছিলেন এই দিনে দুনিয়াতে আসার কারণে তিনি রোজা রাখাকে পছন্দ করতেন সেই সাথে বৃহস্পতিবার প্রত্যেক বান্দারা আমলকে আল্লাহর কাছে পাঠানো হয় তিনি এই জন্য পছন্দ করতেন আমার আমলটা যখন আল্লাহর কাছে পাঠানো হবে সে সময় আমি যেন রোজা অবস্থায় থাকি দর্শক সপ্তাহে এই দুদিন সেই সাথে প্রত্যেক আরবি মাসের তিন দিন তেরো চোদ্দো এবং পনেরো আয়ামে বীজের রোজা যেটি আছে এই রোজাগুলোকেও আমরা রাখবো এই রোজাগুলোকে যদি রাখতে পারি এই রমাদন থেকে যে শিক্ষা নিলাম এটি নিয়ে যদি আমরা আমাদের জীবনকে পরিচালনা করতে পারি আমরা সফল হয়ে যাব এই রমাদনে যেভাবে গুণামুক্ত ছিলাম রমাদনের পরেও আমরা প্রত্যেকে গুণামুক্ত থাকার সেই চেষ্টা করবো ইনশাআল্লাহ রমাদন এ যেভাবে এবাদত করেছি আমল করেছি রমাদনের পরেও ঠিক সেইভাবে আমরা এবাদতে মুশগুল থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ তালা আল্লাহ পাক আমাদের প্রত্যেককে সেই তৌফিক দান করুন আল্লাহ আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহিথ